প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। তো আজকে আপনাদেরকে আমরা একটা দারুণ অ্যাপার্টমেন্ট দেখাবো, খুবই কম মূল্যে বিক্রি হবে। তো দর্শক, অ্যাপার্টমেন্টটা আগে দেখুন ভালো করে, তারপরে আপনারা মন্তব্য করবেন এবং সরাসরি মালিকের কাছ থেকে কিন্তু আপনি অ্যাপার্টমেন্টটা কিনতে পারবেন। আমরা নাম্বারটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই নাম্বারে সরাসরি মালিক। তো দর্শক, আমরা অ্যাপার্টমেন্টের বাইরের অংশটা দেখাচ্ছি। সামনে 25 ফিটের রাস্তা, আমরা রয়েছি বসুন্ধরা রিভারভিউ ব্লক এতে। এটা হচ্ছে বড় মসজিদ এবং মাদ্রাসার ঠিক পাশে, বড় মসজিদের দক্ষিণ পাশে। এভিনিউ রোড থেকে যে বড় অ্যাভিনিউটা রোডটা ঢুকেছে, তার মাত্র একটা প্লট ভিতরে খুবই সুন্দর চমৎকার লোকেশনে একটা অ্যাপার্টমেন্ট করা হয়েছে, 2.88 কাঠার উপরে, 1650 বর্গফুটের চমৎকার 4 বেডরুমের একটা অ্যাপার্টমেন্ট। তো দর্শক, অনেকেই কম মূল্যে ফ্ল্যাট খুঁজছেন, তাদের জন্য কিন্তু এক্সক্লুসিভলি নিয়ে আসছি আমাদের এই চ্যানেল রেডি হাউস ফর সেল ঢাকাতে। আমরা এই ধরনের ফ্ল্যাট বা বাড়ির বিজ্ঞাপন নিয়মিত আপনাদের সামনে নিয়ে আসবো। আপনারা যারা আমাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তো দর্শক, 1650 বর্গফুটের ফ্ল্যাটের উপরে আমরা রয়েছি। এটা হচ্ছে সিঁড়ি, আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়িটা কিন্তু অনেক জায়গা জুড়ে করা হয়েছে, যেহেতু একটা সিঙ্গেল ইউনিট খুব সুন্দর করে করা হয়েছে। মালামাল উঠাতে নামাতে অনেকেই প্রবলেমে পড়েন সিঁড়ির কারণে। তো দর্শক, এটা কিন্তু খুব সুন্দর সিঁড়ি, লিফটের ব্যবস্থা আছে। বিল্ডিংটা হচ্ছে সাততলার তৃতীয় তলায় এই সিঙ্গেল ইউনিট অ্যাপার্টমেন্ট। আমরা ঢুকেছি, দুই দিকে এন্ট্রি রয়েছে। এটা হচ্ছে একটা বেডরুম, আমরা বেডরুম দিয়ে কিন্তু এন্ট্রি করা যায়, আর ড্রয়িং ডাইনিংয়ের জায়গাটা তো রয়েছে, সেমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে একটা বেডরুম, আর টাইলসটা দেখতে পাচ্ছি খুব সুন্দর টাইলস বসানো আছে, মিরর পলিশ টাইলস 24x24। এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে ডাইনিং, আমাদেরকে দেখাই। এটা হচ্ছে ডাইনিং, ডাইনিংটা কিন্তু অনেক বড়, যেহেতু 1650 বর্গফুটের ফ্ল্যাট পুরো ইউনিটটা আপনার যারা কিনতে চান। তো দর্শক, 1650-এর মধ্যে খুব চার বেডরুমের একটা ফ্ল্যাট করা হয়েছে। তো দর্শক, এটা হচ্ছে ড্রয়িং ডাইনিংটা আলাদা সম্পূর্ণ, 3টা বাথরুম 3টা বারান্দা। আমি আপনাদেরকে একটা করে দেখাচ্ছি, এটা ড্রয়িংয়ের পাশেই রয়েছে কমন ওয়াশরুমটা আপনাদেরকে দেখাচ্ছি, আর এন্ট্রিটাও দেখাচ্ছি এই পাশ দিয়ে। দর্শক, এটা হচ্ছে কমন ওয়াশরুম। তো যারা কম মূল্যে ফ্ল্যাট খুঁজছেন, তাদের জন্য কিন্তু এই ফ্ল্যাটটি নিয়ে আসছি। সরাসরি মালিকের নাম্বার আমরা দিয়ে দিয়েছি, আপনারা কথা বলে প্রাইস সম্পর্কে ধারণা নিতে পারবেন। দর্শক, এই পাশ দিয়ে আপনি ফ্ল্যাটে ঢুকতে পারবেন, যেহেতু এটা 2টা এন্ট্রি রাখা হয়েছে। সাধারণত দেখা যায় যে বড় ফ্ল্যাটে 2টা এন্ট্রি থাকে, তো এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি, সুন্দর 2টা এন্ট্রি রয়েছে, আপনি যদি খুশি যেতে পারেন। এটা ড্রয়িংয়ের পাশেই রয়েছে গেস্ট বেড। তো বুঝতে পারছেন যে খুব অর্গানাইজভাবে করা হয়েছে এই ফ্ল্যাটগুলো, আমি আপনাদেরকে সেই ফ্ল্যাটটাই দেখাচ্ছি। দর্শক, এটা হচ্ছে গেস্ট বেড, এটার সাথে সুন্দর একটা বারান্দা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখান থেকে আপনাদের পুরো পরিবেশটা একটু দেখাবো। দর্শক, ভিডিওটা একটু বড় হবে, আপনারা বিরক্ত অনুভব না করে ভিডিওটা পুরোপুরি দেখুন, তাহলে কিন্তু অনেক ইনফরমেশান প্লাস অনেক কিছু দেখতে পারবেন। তো দর্শক, এইটা ভালো মানের কনস্ট্রাকশন করা হয়েছে, সর্দার কনস্ট্রাকশন কোম্পানি এটা করেছেন, এবং এটা নিজস্ব কেনা বিল্ডিং, জমি কেনে বিল্ডিং করা হয়েছে। তো দর্শক, আপনি এখনই কিনে উঠতে পারবেন। আর আপনারা জানেন যে পদ্মা সেতু ওপেন হওয়ার পরে এই এলাকাতে প্রচুর ডিমান্ড হচ্ছে, কারণ হচ্ছে ঢাকা থেকে খুব কাছে। আমি এখান থেকে যদি মতিঝিলে যাওয়ার চিন্তা করেন, উইদিন 25-30 মিনিটস আপনি মতিঝিলে চলে যেতে পারেন অনায়াসে, কোনো যানজট ছাড়াই। তো দর্শক, খুবই দারুণ একটি অ্যাপার্টমেন্ট আজকে আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে 1650 বর্গফুটের, 4 বেড 3 বাথ, কিচেন ড্রয়িং ডাইনিং তো রয়েছে, লিফট জেনারেটর সাবস্টেশন সবই আছে, 3টা বারান্দা। তো দর্শক, এটা হচ্ছে বেডরুম, আমরা ওই পাশ থেকে যখন দেখিয়েছিলাম, যখন আমরা ড্রয়িং দিয়ে ঢুকবো, এটা বেডরুম। তো এটা 2টা বেডরুম আপনাদেরকে দেখালাম, আগে বাকি 2টা বেডরুম আছে, সেটাও আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি।
তো দর্শক, এটা হচ্ছে মাস্টার বেড। মাস্টার বেডটা অনেক বড় আছে, সাথে মাস্টার টয়লেট, এটাও বড়। একদমই ব্র্যান্ড নিউ একটা অ্যাপার্টমেন্ট, তো যারা ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্ট খুঁজছেন কম মূল্যে, তাদের জন্য কিন্তু এক্সক্লুসিভলি নিয়ে আসছে আমাদের এই চ্যানেল রেডি হাউস ফর সেল ঢাকা থেকে। তো দর্শক, মাস্টার বেডের সাথে অ্যাটাচড বারান্দা আছে, এটা ফ্রন্ট সাইড বিল্ডিংয়ের। তো সামনের সাইড, আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে অনেকে আছেন যাদের ছেলেমেয়েরা ভালো স্কুল কলেজ মাদ্রাসায় পড়াতে চান, আপনি কিন্তু চাইলে এখানে মাদ্রাসা আছে, পাশেই মসজিদ, সবচেয়ে বড় মসজিদ হচ্ছে বসুন্ধরার এই এই রিভারভিউতে। তো মসজিদ মাদ্রাসার পাশে, একদমই পাশে, আপনারা দেখতে পাচ্ছেন দারুণ পরিবেশ রয়েছে, নিরিবিলি বসবাস করার জন্য অত্যাধুনিক একটা জায়গা। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন বিশাল মসজিদের সেন্ট্রাল মসজিদ বসুন্ধরা রিভারভিউতে, তো একদম সেন্ট্রাল মসজিদের পাশে হওয়াতে আপনি পাঁচ অক্ত নামাজ কিন্তু ওখানে পড়তে পারবেন। আর যারা বাচ্চাদেরকে মাদ্রাসা পড়াতে চান, এখানে কিন্তু অনেক বিশাল মাদ্রাসা রয়েছে, আমি আপনাদেরকে লাস্টের দিকে দেখাবো উপর থেকে, আপনারা বুঝতে পারবেন তাহলে। তো দর্শক, এটা মাস্টার বেড, এটার সাথে কিন্তু অ্যাটাচড টয়লেট আমরা আপনাদেরকে দেখালাম, আরেকটা বেডরুম আছে, সেটা চাইল্ড বেড, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। দুইটাই মাস্টার বেড আকারে ইউজ করতে পারেন আপনি চাইলে, সেভাবেই করা হয়েছে মূলত। তো দর্শক, দেখতে পাচ্ছেন ডাইনিংয়ে পুরোটা কিন্তু টাইলস দেওয়া হয়েছে, আর টাইলসটা খুব চমৎকার একটা ফ্লোর টাইলস এখানে ইউজ করা হয়েছে। এটা হচ্ছে কিচেন, কিচেনটা বড় আছে, 1650 অনুযায়ী ঠিক আছে, কিচেনে যথেষ্ট আলো ঢুকছে, আপনারা দেখতে পাচ্ছেন খোলামেলা আছে কিচেনটা, নিচে ডাউন ওয়াশ করা হয়েছে। সো দর্শক, কিচেনটা অ্যাজ ইউজুয়াল সুন্দর এবং সাইজে ভালো, খোলামেলা। আমরা আপনাদেরকে আরেকটা বেডরুম যেটা বাকি আছে সেটা আমরা আপনাদের দেখাচ্ছি। তো দর্শক, এটা হচ্ছে আরেকটা বেডরুম, এটার সাথে অ্যাটাচড টয়লেট এবং অ্যাটাচড বারান্দা আছে। তো দর্শক, বারান্দাটা আমি আপনাদের দেখাচ্ছি, অ্যাটাচড টয়লেটটা আমরা দেখিয়েছি। সো দর্শক, এই হচ্ছে অ্যাটাচড টয়লেট, তো আপনাদের কেমন লাগছে এই ফ্ল্যাটটি দেখে সেটা কিন্তু আমাদেরকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে নিত্য নতুন ফ্ল্যাটের সন্ধান দিতে, যাতে করে আপনি ঘরে বসে সুন্দর সুন্দর ফ্ল্যাট দেখার পাশাপাশি সেটা আবার ক্রয় করতে পারেন। তো দর্শক, এটা খুব রিজনেবল প্রাইসে বিক্রি হবে, আপনারা সরাসরি মালিককে কল দিবেন এবং মালিকের নাম্বারে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আমাদের সাথে যোগাযোগ করার প্রয়োজন নেই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মসজিদটা, খুব সুন্দর একটা মসজিদ কিন্তু রয়েছে এখানে। তো যারা একটু নিরিবিলি পরিবেশে পছন্দ করেন, একটু ভালো পরিবেশে থাকতে চান, তাদের জন্য কিন্তু, আর যারা বড় ফ্ল্যাট চাচ্ছেন কম দামে, তাদের জন্য কিন্তু এটা নিয়ে আসছি আমরা এক্সক্লুসিভলি আমাদের এই চ্যানেলে। তো দর্শক, যে ভাই বোনরা প্রপার্টি নিয়ে বসে আছেন, বিক্রি করতে পারছেন না, আপনি বানিয়েছেন, কোম্পানি রয়েছে আপনার, আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আপনি সহজে ঘরে বসে আপনার প্রপার্টি বিক্রি করতে পারবেন। তো দর্শক, আমরা চলুন ছাদে যাচ্ছি। এ হচ্ছে ছাদ, ছাদটা খুব সুন্দর, উপরে ছাদ বাগান করা হবে, এখান থেকে আপনি কিন্তু এখানকার পরিবেশটা দেখতে পারেন। আমরা আপনাদেরকে উপরে নিয়ে আসছি এই কারণে, যাতে করে আশপাশে কী ধরনের কনস্ট্রাকশন বা কী ধরনের কাজ। এই যে অ্যাভিনিউ রোডটা আপনারা দেখতে পাচ্ছেন, আমাদেরকে আপনারা বলছি অ্যাভিনিউ রোডে ঠিক একটা প্লট পরেই কিন্তু মসজিদের ঠিক দক্ষিণ পাশে রোডটা, তো সেই রোডেই কিন্তু এই বিল্ডিংটা। চমৎকার লোকেশান, আপনি কাউকে লোকেশান বলতে হবে না, মসজিদের পাশে বললেই কিন্তু চিনতে পারবে। আর কালার কম্বিনেশান বিল্ডিংয়ের খুব চমৎকার। এই পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর বাড়িঘর হয়েছে। তো দর্শক, নিরিবিলি বসবাস করার জন্য চমৎকার একটা জায়গা বসুন্ধরা রিভারভিউ। তো সেখানে আজকের আপনার চমৎকার ফ্ল্যাটটি দেখালাম আপনাদেরকে, তো যারা এই ফ্ল্যাটটি ক্রয় করতে চান সরাসরি মালিককে কল দিবেন। তো দর্শক, আরও ফ্ল্যাট ওনাদের রয়েছে, ওনাদের কাছে আরও ইনফরমেশান আছে, ওনারা প্রতিনিয়ত এখানে বিল্ডিং বানাচ্ছেন, সেই আমি আপনাদেরকে ওনাদের আরেকটা প্রজেক্ট এখান থেকেই দেখাবো, আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন। আপনারা স্ক্রিনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, সাদা একটা বিল্ডিং, এই যে আমরা জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু 10 কাঠা, প্রায় 10 কাঠার উপরে দারুণ একটা অ্যাপার্টমেন্ট ওনারা শেষ করেছেন, 10 কাঠা উপরে 10 তলা বিল্ডিং। তো দর্শক, বুঝতেই পারছেন আরও কনস্ট্রাকশন সামনে আসছে, সর্দার কনস্ট্রাকশন, আপনাদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন এ ধরনের বাড়ি
রেডি ফ্ল্যাট নিয়ে আসবে, যাতে করে আপনি ঘরে বসে, আমরা আপনাদেরকে নতুন নতুন অ্যাড দিব, যাতে করে আপনি ঘরে বসে ফ্ল্যাট ক্রয় করতে পারেন এবং ফ্ল্যাট দেখতে পারেন কোথায় কী আছে। তো দর্শক, এ হচ্ছে মাদ্রাসাটা, এখানে প্রচুর ছাত্রছাত্রী পড়াশোনা করছে এবং ভালো মাদ্রাসা এবং খুবই সিকিউর এরিয়ার মধ্যে। তো আপনি চাইলে আপনার বাচ্চাকেও কিন্তু এখানে পড়াতে পারেন। যদি ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য। পরবর্তীতে আমরা আবারও আসবো অন্য কোনো ভিডিওতে। সেমতো সবাই ভালো থাকুন।